হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে। অনেকদিন পরে চ্যানেল একটা নতুন ব্লগ আসছে। আজকের টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কি। আইপিএল সিজন আর আইপিএল ম্যাচ দেখতে যাবো না, এটা তো হয় না। তো জার্সির কালার দেখেও বুঝতে পারছো কার সাপোর্টার। তো চলো যাওয়া যাক ম্যাচ দেখতে। আজকে অনেক লেট হয়ে গেছে, অলরেডি অনেক লেট, 5:30 মতো বাজে। এখন মেট্রোতে যাব, মেট্রো স্টেশনে গিয়ে টিকিটটা নিয়ে তারপরে দমদম থেকে এসপ্ল্যানেড গিয়ে তারপরে পুরোটা দেখাচ্ছি। আগে স্টেশনে যাই, টিকিট কাটি, দেখি কীরকম ভিড়। আইপিএলের দিন, তারপর সিএসকে ম্যাচ, ভিড় থাকা স্বাভাবিক। তো চলো আগে স্টেশনে যাওয়া যাক। টিকিট কাটা ডান, মেট্রোর টিকিট কেটে আমরা অলরেডি দমদম মেট্রো স্টেশনে চলে এসেছি। আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড খেলার জন্য, মানে আইডিয়ার বাইরে। আজকে কিন্তু রবিবার, কিন্তু ভিড় অস্বাভাবিক ভিড় আজকে। আর টিকিট কাউন্টারে যখন লাইনে দাঁড়িয়েছিলাম, সবারই একটাই কথা, স্প্ল্যানেড। সবাই স্প্ল্যানেড যাচ্ছে, মানে সবাই খেলা দেখতে। আর রবিবার সন্ধ্যাবেলায় এত ভিড় আমি এর আগে কখনো দেখিনি, কখনো না। আপনারাও দেখেন রবিবারে কীরকম ভিড় দমদম মেট্রোতে, এটা আমার মনে হয় না যে কেউ এত দেখেছে। আর ওদিকে বন্ধুরা সবাই ডেনের ওখানে পৌঁছে গেছে, তো তারাও ফোন করছে, আমার সাথেও 2-3 জন বন্ধু আছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি, অলরেডি অনেক লেট, 6:10 বেজে গেল। দেখা যাক, এখনই হয়তো মেট্রো আছে একটা, আসবে যে তারপরে আবার আমরা স্প্ল্যানেড যাবো। আপনার ভিড়টা দেখুন দমদম মেট্রো। এই যে আমাদের মেট্রো ঢুকে গেল, আর ভিড়টা দেখুন মেট্রো স্টেশনের, জাস্ট ভিড়টা দেখুন, ভিড়টা জাস্ট ভিড়টা দেখুন। এটা কিন্তু রবিবারের সন্ধ্যার ভিড়, ভিড়টা দেখছেন তো। এটা হচ্ছে কেকেআর সিএসকে ম্যাচের ক্রেজিনেস কলকাতার মানুষের। চলুন মেট্রোতে উঠা যাক এবার। আমরা এখন এসপ্ল্যানেড নামলাম মেট্রো থেকে সবে। এখানেই যা ভিড়, যা উত্তেজনা, আর যা সিএসকে ফ্যান বেস, মানে অসাধারণ, অসাধারণ। এখন এটা মাঠে কতটা হবে এটা ভেবে এখন থেকে আনন্দ লাগছে। মাঠের মধ্যে ঢুকে দেখা যাক। তো পেছনে দেখতে পাচ্ছেন সব ম্যাক্সিমাম সব সিএসকে ফ্যান। তো যাই না কলকাতার ফ্যানরা কোথায়, আমি কলকাতার কাউকে ছোট করছি না বা কলকাতার ফ্যানদের বলছি না, কিন্তু সত্যি সিএসকে একটা আলাদাই ফ্যান বেস, আর সেটা শুধুমাত্র ধোনির জন্য। তো এখন আমরা মেট্রো থেকে উঠি, দিয়ে শহীদ মিনারের সামনে দিয়ে যাই ইডেনের দিকে। টিম বাস ফাস সবাই চলে এসছে, বন্ধুরা কল করে বললো, এখন আমরা যাই টিকিট চেকিং করে ভিতরে ঢুকে। জাস্ট আজকে ক্রাউডটা দেখো, ক্রাউডটা ফুল প্যাক, ফুল প্যাক। মাঠের বাইরে থেকেই সিএসকে সিএসকে শুরু। হলুদ সমুদ্রের মধ্যে একটা দাদাকে খুঁজে পেয়েছি, যে কেকেআর ফ্যান। কেকেআর ভাই, আমরা কেকেআর। এই হলুদ সমুদ্রের মধ্যে এসে কিরকম লাগছে তোমার? চরম ফিলিংস, চরম ফিলিংস। আমরা এসডির ভক্ত, সেটা অবশ্যই, কিন্তু কলকাতা কলকাতা। তো দাদা নিজেই স্বীকার করছে যে দাদা ধোনির ভক্ত। এমএসডি আমরা বড় ফ্যান, কিন্তু কলকাতা কলকাতা। তো দাদার কাছে কলকাতা কলকাতা, কিন্তু দাদা এমএসডির অনেক ভক্ত। অনেকক্ষণ পরে আমরা একটা কেকেআর ফ্যান খুঁজে পেলাম। এই দেখুন, যত জার্সি দেখতে পাবেন সব সিএসকে। আমি জানি না কেকেআর হাতে কোনো কটা পাবেন। এই যারা জার্সি বিক্রি করছে, এদের কাছেও ম্যাক্সিমাম জার্সি সিএসকেরই আছে। দেখুন যত জার্সি দেখতে পাবেন। এই দেখুন এখানে একটা ফ্রেন্ড সার্কেল পুরো সিএসকে। এই যে আমার একটা বন্ধু, এও সিএসকে। যত এখানে ম্যাক্সিমাম 90%-এর বেশি সাপোর্টার সিএসকে। ইডেনের মধ্যেও আশা করি সেটাই হবে। এই যে আমরা এখন শহীদ মিনারের সামনে চলে এসেছি মেট্রো থেকে বেরিয়ে। এখন এখানে সবাই জার্সি কিনলো, সিএসকে জার্সি। অনেকে অন্যান্য যারা ফ্রেন্ড সার্কেলে এসছে, তারা যারা কেকেআরের সাপোর্টার, তারা কেকেআরের জার্সি কিনলো। আমি ভাইয়ের জন্য, আমার একটা ছোটো ভাই আছে মুম্বাইয়ের ফ্যান, ওর জন্য একটা মুম্বাইয়ের জার্সি কিনলাম, আর আমার বন্ধুরা কেকেআরের জার্সি কিনলো। বাট এখানে আমি কেকেআরের ফ্যান হাতে গোনা 2-3 দেখতে পাচ্ছি। আমি জানি না কেকেআরের সব ফ্যান কোথায় গেল। তোমরা সবাই কোথায় আছো যারা কেকেআরকে সাপোর্ট করো? ম্যাক্সিমাম এখানে সবাই ধোনির ফ্যান, ম্যাক্সিমাম সবাই সিএসকে সিএসকে সিএসকে। ধোনির জার্সি ছাড়া অন্য কোনো জার্সি এখানে দেখা যাচ্ছে না। তোমরাও একটু দেখো আমার সাথে যে সবাই এখানে ধোনির জার্সি, সবাই। আমরা এখন ফাইনালি এসপ্ল্যানেড হয়ে, শহীদ মিনার হয়ে রোড ক্রস করে এখন আমরা ইডেনে ঢুকছি। এখন সত্যি কথা বলতে গেলে আমরা পুরো হলুদ সমুদ্রে মধ্যে হারিয়ে গেছি। তার মাঝে কিছু কিছু পার্পল কালারের মাছ দেখা যাচ্ছে, তাছাড়া বড় বড় যেই কি বলবো হাঙর মাছগুলো, সেগুলো সবই হলুদ, ম্যাক্সিমাম সব হলুদ। এখন আমরা হলুদ সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলুন এখন টিকিট চেকিং হবে, তারপরে ঢুক। আশেপাশে দেখতেই পাচ্ছেন সব হলুদ, ম্যাক্সিমাম সব হলুদ। একটা দুটো কুচিত কারণে কোনো কেকের ফ্যান। যা ভিড় এখন বুঝতে পারছি যে টিকিট কাটতে কেন অসুবিধা হচ্ছিল। টিকিট ছাড়ার প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, কিন্তু আমাদের টিকিট বুকই হতে যাচ্ছিলো না। প্রথমে প্রায় 10-12 ট্রাই করলাম, বারবার সোল্ড আউট বলছিল। দেন তারপরে আমাদের বুক মাই শো থেকে আমরা টিকিট কাটি। আর যারা পেয়েছিল না, এরকম আমার অনেক ফ্রেন্ড ছিল যে টিকিট তারা বুক করতে পায়নি, যেহেতু 2 ঘন্টার মধ্যে প্রায় সব টিকিটই সোল্ড আউট হয়ে গেছিলো।
তো তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবে এসে অফলাইনে টিকিট কেটেছিল, তার জন্য তাদেরকে চার পাঁচ দিন আসতে হয়েছিল, তারা এসেই পেয়েছে এরকম না, টিকিটের এত চাহিদা ছিল। তো সেই চাহিদাটা কেন আজকে খেলা দেখতে এসে বুঝতে পারছি যে কীরকম পরিমাণে ভিড়। তো যারা টিকিট কাটার চেষ্টা করেছিল তারা নিজেরা জানে যে কীরকম ভিড়, কীরকম চাহিদা ছিল, কীরকম ডিমান্ড। আর এখনও অবধি স্টেডিয়ামে ঢুকিনি, কিন্তু স্টেডিয়ামের মধ্যে থেকে আওয়াজ আসছে চিৎকার, ধোনি ধোনি। তো চলো ধোনি ধোনি চিৎকার করার জন্য রেডি, আমরাও করবো, আপনারাও করবেন ধোনি ধোনি চিৎকার। আমরা এখন মাঠে পৌঁছে গেছি, আমি জানি না আপনারা কোনো কথা শুনতে পাচ্ছেন কিনা, বাট সাউন্ডটা শুনুন, যা সাউন্ডটা পাশে, আর পুরো মাঠ শুধু হলুদ আর হলুদ, চেন্নাই ছাড়া কিছু নেই মাঠে। তো চলুন এক রাউন্ড আপনারাও দেখে নিন পুরো মাঠ কীরকম, পুরো হলুদ, কারণ টস হবে। দেখুন পুরো মাঠের অবস্থা, সিএসকে যেখানেই যায় সেটাই তাদের হোম। পুরো হলুদ আর হলুদ। ওই মুহূর্তে টস শেষ হলো, টস আপডেট হচ্ছে, কেকেআর টসে জিতে বল নিয়েছে, প্রথমে আমাদের টসে হার, এখন দেখা যাক ম্যাচের কি অবস্থা হয়। প্রথমে টস হার, এই যে পেছনের অবস্থা, ঋতুরাজের ওপেনিং পার্টনারশিপ সবই দেখতে পাচ্ছি, বাট ধোনির খেলা আমি যাই না দেখতে পারবো না, দেখা যাক। না কেকেআর এর বোলাররা উইকেট পাচ্ছে আর না এদের মাঠ থামছে, কিন্তু তাও ধোনির খেলা দেখার জন্য আসা, তো সেটা যাই না দেখা হবে। লেজেন্ডের ওয়েলকাম, মাঠের অ্যাটমসফিয়ার,
কথা যদি বলি, চেন্নাইয়ের বহুত টাইট বোলিং হচ্ছে, বহুত টাইট বোলিং। 7 ওভার 2 বলে 46 রান 2 উইকেট, তো 3 উইকেট হয়ে গেছে অলরেডি। এখন ভেঙ্কটেশ আয়ার আউট হলো, আর গ্রাউন্ডে অলরেডি ওয়েভ চলছে, তো আবার ওয়েভ উঠলে আপনাদের পুরো ওয়েভটা দেখাবো কীভাবে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে। মানে পুরো এক কর্নার থেকে স্টার্ট হচ্ছে, পুরো গ্রাউন্ড কভার করে ওয়েভটা হচ্ছে, তো সেটা হলো আবার দেখাবো। বাট এখন খেলার যা কন্ডিশন, এখনও মনে হচ্ছে যে চেন্নাই জিতে হবে। তো 3-4 বছর পরে খেলা দেখতে এসে ভালোই লাগে। জেসন রায় আউট হলো, জেসন রায় ভালোই খেলছিল, একটু ভয় ভয় লাগছিল যে জেসন রায় ম্যাচটা যাতে না জিতিয়ে দেয়। এখন রাসেল নামলো, দেখা যাক। সকাল থেকেই তো আকাশটা মেঘলা, এখন রাসেল ঝড় উঠে নাকি 5 ওভারে 100 রান দরকার। এই মেঘলা আকাশে যদি রাসেল যদি ঝড় তুলতে পারে, তবেই যেটা সম্ভব, তাছাড়া যেটা সম্ভব না। পুরো ম্যাচই এখন অব্দি ধোনির আউট হয়, আর রাসেলের সাথে রিঙ্কু ব্যাট করছে। আগের দিন তো পরপর 5টা 6 মেরে কেকেআরকে জিতিয়েছিল, দেখা যাক আজকে 6 বলে 6টা 6 মারতে পারে নাকি, 6 বলে 6টা 6 মেরে জেতাতে পারে নাকি, দেখা যাক কী অবস্থা চলে ম্যাচে। তবে এখন অব্দি 5 ওভারে 100 রান দরকার। মানুষের উত্তেজনা অনেকটা কমে গেছে, প্রায় রাতও হয়ে আসলো, এনার্জি সবার শেষ, সকাল থেকে সন্ধ্যা থেকে সবাই চিৎকার করছে, তো দেখা যাক কি হয় খেলা। কেআরএল ফ্যানদের প্রায় স্বপ্ন বলতে গেলে শেষ, রাসেল আউট, এখন শুধুমাত্র রিঙ্কু সিং আছে, দেখা যাক কি হয়, কি অবস্থা। হয়তো ভালোই লাগছে, মনে তো হচ্ছে ম্যাচ জিতে গেছে, আর সেটার সম্ভাবনা কিছুই নাই কলকাতা। এবার আমাদের খেলা যে ম্যাচ শেষ, মাঠ প্রায় ফাঁকা, এখন আমাদেরও বাড়ি যাওয়ার পালা, রাতও হয়ে গেল অনেক, পুরো মাঠ ফাঁকা। এখনও সিএসকের কিছু ফ্যান আছে, মাঠ হলুদই লাগছে এখনও। আর এই যে ফাইনাল রেজাল্ট, 49 রানে আমরা জিতে গেছি। তো আমরা ইডেন থেকে বেরিয়ে গেলাম, আজকের খেলাটা দেখতে এসেছিলাম শুধুমাত্র আমার কাছে, যে ক্রিকেটের ভগবান ধোনি, তো ধোনির জন্যই শুধুমাত্র দেখতে এসেছিলাম। তো আমরা ম্যাচটা জিতেও গিয়েছি, খুবই ভালো লাগছে। আর যাই না, সামনে বছর থেকে আর দেখতে আসবো না, 2018-19 এসেছি, 4 বছর পরে আবার আসলাম। সামনে বছর থেকে যদি মানুষটা খেলে তবে আসবো নিশ্চয়ই দেখতে, আবার আর না হলে আর আসবো না দেখতে। তো এটাই শেষ আইপিএল খেলতে দেখা আসা আমার হতে পারে, দেখা যাক কী হয় সামনে বছর। যাক, চাইবো এবার কাপটা নিয়ে এসে বিদায় জানা ক্রিকেটকে। আর আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী কীরকম ব্লগ করা যায়, কী করা যায় না করা যায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি বলেন তাহলে আমারও সেগুলো করতে সুবিধা হয়। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।